শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে প্রীতি শুভেচ্ছা। চলছে মহান বিজয়ের মাস, তার বিজয়ের কথা দিয়ে শুরু করতে চাই আজকের দর্পণ। এই বিজয় একাত্তরের কথাই বলে যায় গৌরবময় মুক্তিযুদ্ধের কথা। আর এই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুপ্রিয় বন্ধুরা, বর্তমানের এই যে বিজয়ের মাস এবং আজ যখন বিজয়ের মাসের অষ্টম দিন, তখন একথা আমরা বলতেই পারি যে একাত্তরের এমন দিনে বিজয় ছিল বেশ খানিকটা দূরে, কারণ তখনও দেশ জুড়ে চলছিল মুক্তিযুদ্ধ। তবে তখন কোথাও কোথাও পাকিস্তানি বাহিনীর পরাজয়ের সংবাদ আসা শুরু হয়েছিল। বঙ্গবন্ধু তখন পশ্চিম পাকিস্তানে কারাগারে বন্দী, তবুও বঙ্গবন্ধুরই নির্দেশনায় আর নেতৃত্বে মুজিবনগর সরকারের অধীনে সারা দেশে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। তখন এ বাংলাদেশ বেতারের পূর্বসূরি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের পক্ষে নানা রকম অনুষ্ঠান আয়োজন এবং প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছিল। তখন এসব অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধাদের মনে যেমন আশার সঞ্চার করত, তেমনি জনগণের মনেও স্বাধীনতার স্বপ্ন দেখাত। নয় মাসের এক বিশাল যুদ্ধের পরে স্বাধীনতার বিজয় দুই আসে আমাদের দেশের ঘরে। পৃথিবীর মানচিত্রে জন্ম হয় বাংলাদেশ নামের একটি নতুন দেশ। এই দেশে একসময় ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলা। বিজয় লাভের পর সময়ের পরিক্রমায় এই দেশ এখন হয়েছে ডিজিটাল বাংলাদেশ। একাত্তরের সেই বিজয় থেকেই আজকের এই বাংলাদেশ। যখন এমন বিজয়ের মাস আসে, তখন আমাদের মনের চোখে এদেশের ইতিহাসটাই ভেসে ওঠে। সুপ্রিয় বন্ধুরা, মুক্তিযুদ্ধ এবং বিজয়ের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মকে জানাতে হবে, এবং তাহলেই তাদের দেশপ্রেমে আগামীর দেশটা আরও সুন্দর হবে, সুখের হবে, শান্তির হবে। তাহলেই আমাদের বিজয় অর্জন আরও বেশি সার্থক হয়ে উঠবে। এমন বিজয়ের মাস ছড়াবে সুখের সুবাস, দেশটা হবে নিশ্চিন্তের এক নিরাপদ আবাস। একাত্তরের বিজয় এক অর্থে বাংলাদেশ বেতারেরও জয়, কারণ তখনকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রই তো আজকের বাংলাদেশ বেতার, যে বেতারের মাধ্যমে প্রচার হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, যে দর্পণ দেশের এবং দশের কথা বলে, বলে প্রয়োজনীয় কথা, বলে তথ্য, শিক্ষা, বিনোদনের কথা। এই দর্পণে আজও সবার জন্য থাকছে এই দিনেই কারাগারে রোজনামচা, স্মৃতি একাত্তর, নদী ও জীবন, ই আলাপন এবং আমাদের গান। সূচিক্রম অনুযায়ী আজও প্রথমেই আপনাদের শোনাব এই দিনে পর্বটি। এখানে আমরা দিনকে ঘিরে শুনিয়ে থাকি নানা রকমের তথ্য, যে তথ্য আমাদের জানাশোনার পরিমাপকে বাড়িয়ে দেবে। শুরু করছি এই দিনে পর্বটি। আজকের এই দিনে পর্বের শুরুতে একজন চলচ্চিত্র জগতের মানুষের কথা শোনাতে চাই, আর তিনি হলেন জর্জ ম্যালেস। ফরাসি দেশের নাগরিক জর্জ ম্যালেসকে ফরাসি সিনেমার পথিকৃৎ বলা হয়ে থাকে। 1861 সালে এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। আমরা রাস্তার ধারে যে বাতিগুলো জ্বলতে দেখি তাকে সড়ক বাতি বলা হয়ে থাকে। সেই 1868 সালের আজকের এই দিনে লন্ডনের ওয়েস্টমিনস্টারে প্রথম সড়ক বাতি প্রজ্বলিত হয়। সেই 1907 সালে কথা, কুষ্টিয়ায় ছোড়ার আঘাতে বাঘ হত্যা করে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিতি লাভ করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আহত হয়ে মৃত্যুবরণ করেন। এই বিপ্লবী এবং শহীদ বাঘা যতীন 1883 সালের আজকের এই দিনটিতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কয়েক গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাচ্য নৃত্যকলা সমগ্র বিশ্বে প্রসারের ক্ষেত্রে অনন্য ভূমিকা যিনি রেখেছিলেন, তিনি হলেন উদয় শঙ্কর। ভারত থেকে লন্ডন এবং প্যারিসে গিয়েও তিনি নাচের দল গঠন করেন। এক বছর পর্যন্ত 1934 থেকে 1935 সাল অবধি উদয় শঙ্কর নাচের দল নিয়ে বিশ্ব সফর করেন। খ্যাতিমান এই নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক উদয় শঙ্কর 1900 সালের আজকের এই দিনে যশোরের কালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষার মহান লক্ষ্য জ্ঞান নয়, কর্ম।
এমনই কথার বক্তা হলেন হার্বার্ট স্পেন্সার, ছিলেন একজন ইংরেজ দার্শনিক, জীববিজ্ঞানী, নৃতাত্ত্বিক ও সমাজবিজ্ঞানী। ইংল্যান্ডে জন্মগ্রহণকারী বিশ্ববিখ্যাত মানুষটি 1903 সালের এই দিনে 83 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আজকের এই দিনে পর্ব শেষে আপনাদেরকে বলি, আজ 8ই ডিসেম্বর, আপনাদের যাদের জন্মদিন সবাইকে ম্যাগাজিন অনুষ্ঠান দর্শন। চলছে মুজিব বর্ষ, এরই মাঝে এসেছে বিজয়ের মাস। সবকিছু মাঝে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব অনুভব করি। তাছাড়া আমরা যখন বাংলাদেশের নাগরিক, এই দেশের কথা ভাবলেই কৃতজ্ঞতা এবং শ্রদ্ধায় তাঁর প্রতি নতজানু হতে ইচ্ছে করে। বন্ধুরা, বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক জীবনে ছিলেন আপোষহীন একজন নেতা, আর তাই তাঁকে অনেক রকম জেল, জুলুম আর অত্যাচার সইতে হয়। পশ্চিম পাকিস্তানি শাসক তাঁকে অনেকবারই কারাবন্দী করে। কারাগারের নির্জন প্রকোষ্ঠে বসেই বঙ্গবন্ধু ডায়েরি লেখেন, যে লেখায় আমরা বঙ্গবন্ধুর লেখক জীবনের পরিচয় পাই। কারাগারের রোজনামচা বইটির মাঝে বঙ্গবন্ধুর এমনই কিছু লেখা মুদ্রিত হয়েছে। এবারে বই থেকে নির্বাচিত অংশ পড়ে শোনাবেন জয়ন্ত চট্টোপাধ্যায়। রাত শুরু হয় আমাদের সন্ধ্যা থেকে, কারণ সন্ধ্যার পরেই জেলখানার সব দরজা বন্ধ, সমস্ত কয়েদীদের বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয় সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই। এত বড় রাত কাটানো খুব কষ্টকর, আজ আর ঘুমোতে পারলাম না। মেহরবানি করে একটা পাগল খেপে গিয়ে চিৎকার শুরু করেছে। দিনের বেলা হলে একটা বন্দোবস্ত হতো, পাগলা সেলের অন্য পাশেও সেল আছে, কিন্তু রাতে কোনো উপায় নেই, তাই আল্লাহ আল্লাহ করে রাতটা কাটাতে হলো। আকাশটা আজ মেঘে ভরে রয়েছে, বৃষ্টি নাই। শুনলাম জেলের DIG সাহেব এদিকে আসবেন, যদিও আজ এখানে আসার কোনো কথা নাই, তিনি আসবেন ওই গর্তটা দেখতে। বৃষ্টি পেয়ে দুর্বা ঘাসগুলি বেড়ে উঠেছে লিকলিক করে, সমস্ত মাঠটা দেখতে খুব সুন্দর হয়েছে। বাজে গাছ আমি তুলে ফেলে দিই, একটু ভালো লাগলেই ওর ভিতর দিয়ে হেঁটে বেড়াই, আর যে পরগাছা চোখে পড়ে তাকে ধ্বংস করি। শুনলাম মানিক ভাইকেও আলাদা রাখবার হুকুম হয়েছে, কিন্তু রাখবে কোথায়? সেল এরিয়ায় আমাকে একলা রাখা হয়েছে, 26 সেলে সিকিউরিটি, পুরনো হাজত এবং 1-2 খাতায় DPR বন্দিরা। IB তো হুকুম দিয়েই চলেছে, সকল আওয়ামী লীগারদের আলাদা আলাদা রাখতে হবে, তাদের কষ্ট দিতে হবে, তাদের জীবন অতিষ্ঠ করে তুলতে হবে। মানিক ভাই ও মোস্তফা সরোয়ারকে A ক্লাস দেওয়া হয়েছে, মমিন সাহেব, হাফিজ মুসা ও শাহাবুদ্দিন চৌধুরীকে B ক্লাস দেওয়া হয়েছে। শামসুল হক সাহেব, রাশেদ মোশারফ ও ওবায়দুর রহমানকে এখনও C ডিভিশনে রাখা হয়েছে, কারণ এরা নাকি ইনকাম ট্যাক্স দেয় না। শুনছিলেন কারাগারের রোজনামচা গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ। বন্ধুরা, 71 দেশের মাঝে যুদ্ধকে নিয়ে হাজির হয়েছিল। এই যুদ্ধে কত না ঘটনাই ঘটেছিল। এ যুদ্ধ ছিল মুক্তির জন্য যুদ্ধ, তাই এ যুদ্ধের নাম ছিল মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ কেড়ে নিয়েছিল কত না জীবন। পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দোসরেরাকে নির্মমভাবে হত্যা করেছিল এদেশের মানুষকে, যার কথা জানলে মনটা শিউরে ওঠে। এ কথা এখনও অনেকের স্মৃতিতে জল জল করছে। এবার স্মৃতি একাত্ম পর্বের সেই স্মৃতিচারণ শুনব মামুনুর রশিদ উপস্থাপনায়। পাকিস্তানি সেনারা কুড়িগ্রামে প্রবেশ করেই বর্তমান সার্কিট হাউসের সামনে গুলি চালালে 5 জন কারারক্ষী ঘটনাস্থলেই নিহত হন। 7ই এপ্রিলের হত্যাযজ্ঞের পর পুনরায় 14 এপ্রিল তারা ঘাঁটি গড়ে তোলে। পাকিস্তানি সেনারা বিভিন্ন স্থান থেকে লোকজন ধরে নিয়ে এসে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করত। তাদের হাতে নির্যাতিত ও সম্ভ্রম হারিয়েছেন বহু নারী। প্রিয় শ্রোতা, কুড়িগ্রামে বসেই কথা হল বীর মুক্তিযোদ্ধা মনির হোসেনের সাথে। তিনি বললেন স্মৃতি একাত্তরের কথা। এখানে ওরা পাক বাহিনী কুড়িগ্রাম থেকে যায়, আর যে জায়গাটায় মানুষ মারছে বেশি ওই জায়গাটার মধ্যে ডানপার্শ্ব গুলি করে, বাম পার্শ্ব গুলি করে, তো প্রায় প্রায় কিন্তু ওরা গুলি করে। তা আমরা গুলির শব্দ পাই,
তা আমার কমান্ডার দাদানি দেয় যে আমরা যে এখানে আসলাম মানুষ মারা আসছে সহায় দাবানিতে, আর আমরা এখানে বুঝতে চলেন আমরা ডিমেন্ডে চলে যাই, ওদের ক্যাম্প কোথায় আমরা সেইটাই খোঁজ করি বাড়ি করি। আমরা তো ওদের ক্যাম্প আমরা খুঁজতে খুঁজতে অর্জনের ডালার দেখ আছি, এখন ওই ক্যাম্পটা আমরা আটকাবো কী করিয়া, এইটা একটা পরিকল্পনা। তখন আমার কমান্ডারে বললেন যে একটা কাজ করেন, মাইন বসান, তাহলে ট্রেন পড়ে যাবে, আমরা অ্যাটাক করব। তখন রাত একটা কি দুইটা বাজে, এই টাইমের মধ্যে যা আমরা মাইনটা বসাইলাম, মাদত বসিয়া এই গাছ পর্যন্ত আমরা তার নিয়ে গেছি, মানে জোড়াইতে ঘটে গেছে, এই যেমনি ধাক্কা পড়া ট্রেন পড়ে যাওয়া। তারপর তো আমরা তো অ্যাটাক করলাম, অ্যাটাক করার পরে আমার কাছে গুলি লাগলো, আমার গুলি লাগলো আরও দুই ভাইকে গুলি তো। মহান স্বাধীনতা সংগ্রামের সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। শ্রোতা সঙ্গীরা, আমরা এখন বাস করছি ডিজিটাল বাংলাদেশে। কম্পিউটার এবং মোবাইল এই ডিজিটাল বাংলাদেশের অন্যতম দুই হাতিয়ার, যার মাধ্যমে আমরা এখন অনায়াসে একে অন্যকে ইমেইল করতে পারি, যে ইমেইলের মাধ্যমে মনের কথাটাও জানাতে পারি। আমাদের দর্পণে এমন অনেক ইমেইল আমরা পেয়ে থাকি যার মাধ্যমে অনেক প্রশ্ন অথবা সমালোচনা সবই আমরা জানতে পারি। এবারে এমনি কিছু ইমেইলের উত্তর শুনব আমরা দর্পণের ই আলাপন পর্বে। গ্রন্থনায় তামান্না সিদ্দিকী আর পরিবেশনায় তার সাথে রয়েছেন আহসান হাবিব বাপ্পি। শ্রোতাবন্ধু, আপনাদের সবাইকে আমন্ত্রণ ইয়ালাপনের আজকের পর্বে। প্রতি সপ্তাহের মতো আপনাদের পাঠানো ইমেলগুলো নিয়ে এ সপ্তাহেও আমরা চলে এসেছি। আশা করি ঠিক এই মুহূর্তে সকলে আমাদের সাথে আছেন। তো অন্য কোনো কথা আর না বলে চলে যাচ্ছি আপনাদের লেখার কথায়। পড়ছি আজকের প্রথম ইমেল, যেটি পাঠিয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লাপাড়া কিশোরগঞ্জ থেকে। লিখেছেন, দর্পণসহ ই আলাপন ও পত্রালাপের আমি একজন ভক্ত শ্রোতা ও পত্র লেখক এবং নিয়মিত জবাব পাই বলে অনেক ভালো লাগে। পাঠ্যপুস্তক ছাড়াও নানা বিষয়ে এই অনুষ্ঠান থেকে জ্ঞান লাভ করতে পারি। গত 14 নভেম্বর দর্পণের শুরুতে ডায়াবেটিস সম্পর্কে আলোচনা শুনে বিশেষভাবে উপকৃত হলাম। একই তারিখে অন্যান্য আয়োজনগুলো খুব ভালো লেগেছে। এছাড়া 18 নভেম্বর তারিখে প্রচারিত সকল আয়োজন আমার মন প্রাণ ছুঁয়েছে। আমি শ্রমকণ্ঠ পর্বে একজন ফেরি করে মধু বিক্রেতার সাক্ষাৎকার এবং সেলুলয়েডে মুক্তিযুদ্ধ পর্বে আগুনের পরশমণি ছবির সংলাপ শুনতে চাই। আপনার ভালো লাগার কথা জেনে ভালো লাগলো। দর্পণের সাথে থাকার জন্য ধন্যবাদ, আর আপনার অনুরোধ কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে। পরে মেলটি করেছেন শিকদার ইসাক আলী আড়াইসিধা ব্রাহ্মণবাড়িয়া থেকে। লিখেছেন, গত 22 তারিখে প্রচারিত পুরো আয়োজন মন দিয়ে শুনলাম, জানা হলো অনেক অজানা তথ্য। প্রতিদিনের মতো এই দিনে আর অমর বাণী শুনে অনেক কিছু জানতে পারলাম। এমন চমকপ্রদ আয়োজন উপহার দেওয়ার জন্য কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি। গত 1 নভেম্বর দর্পণ ম্যাগাজিনের শুভ জন্মদিনে অভিনব অনেক তথ্য জানতে পারলাম। এক পর্যায়ে শ্রোতাদের কতিপয় অভিমত প্রচার করা হয়েছিল। আয়োজন ভালো হয়েছে ঠিক, কিন্তু অল্প সংখ্যক শ্রোতাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। পরবর্তী জন্মদিনে কমপক্ষে 10 জন জনপ্রিয় শ্রোতাকে বেতারে ডেকে অনুষ্ঠান করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আমার প্রশ্ন, পত্রালাপ পর্বের জন্য যদি ইমেল লিখে থাকি সেটি কি পত্রালাপের ঠিকানাতে পৌঁছে দেওয়া যাবে? পরিশেষে রূপালী সংস্কৃতি পর্বে 2 পয়সার আলতা, ত্রাস, মধুমালতি আর গোলাপী এখন ট্রেনে ছবির পর্যালোচনা শুনতে চাই। মেইলটা পড়ে প্রথমে যে কথাটা মনে হলো সেটা হচ্ছে, মেইলটা দেরিতে লেখা নাকি আমরা অনেক দেরিতে পেয়েছি? কারণ সেই গত 1 নভেম্বর সম্পর্কে লেখা কথাগুলো পেলাম এই ডিসেম্বর, অর্থাৎ পুরো 1 মাস পর। যাই হোক, দেরিতে হলেও আপনার মতামত জেনে ভালো লাগলো এবং আপনার অনুরোধ সহ তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আগামীতে সেগুলো বিবেচনায় থাকবে, তবে পত্রালাপের জন্য আলাদা করে চিঠির মাধ্যমে আপনাকে লিখতে হবে। মেইলের জন্য অসংখ্য ধন্যবাদ, নিয়মিত লিখবেন এই প্রত্যাশা রাখছি। পরের মেইলটি করেছেন নুরুল ইসলাম নির্জন চর ফ্যাশন ভোলা থেকে। লিখেছেন, নিয়মিত শুনছি সকালবেলার প্রিয় অনুষ্ঠান দর্পণ। গত 5ই ডিসেম্বর স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে বীর
মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমেদের সাক্ষাৎকারটি ভালো লাগলো। বিজয় গাঁথা পর্বে শহীদ ইমদাদুল হকের আত্মজীবনী শুনেও খুব ভালো লাগলো। সবশেষে আমাদের গান পর্বে সালমা জাহানের কণ্ঠে দেশের গানটি শুনে মন ভরে গেল। আমি আগামীতে শ্রমকণ্ঠ পর্বে একজন সবজি বিক্রেতার সাক্ষাৎকার এবং রূপালী সংস্কৃতি পর্বে শেষ উত্তর ছবি সম্পর্কে জানতে চাই। আপনার অনুরোধ কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, সেগুলো বিবেচনায় থাকবে। মেইলের জন্য ধন্যবাদ। মোহাম্মদ শাহাদত হোসেন বাল্লু পূর্ব করমজাহাট বগুড়া থেকে লিখেছেন, গত 23 তারিখে মুক্তিযোদ্ধা আমার অহংকার পর্বে মোহাম্মদ মিজানুর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের আলাপচারিতা, শ্রমকণ্ঠ পর্বে একজন সবজি চাষির সাক্ষাৎকার, উৎসবে বাংলাদেশ পর্বে ঠাকুরগাঁয়ের রুহিয়া আজাদ মেলা নিয়ে অজানা তথ্য এবং 24 তারিখের ই আলাপন পর্বে উত্তরদান ছিল মনোমুগ্ধকর। এছাড়া নদীয় জীবন পর্বে আড়িয়াল খাঁ নদী সম্পর্কে জানতে পারলাম, আর পরিশেষে এন্দ্রকিশোরের কণ্ঠে একটি আধুনিক গান আমার খুব ভালো লাগলো। উক্ত পর্বের সাথে যারা সম্পৃক্ত তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি শ্রমকণ্ঠ পর্বে একজন খেজুর রস বিক্রেতার সাক্ষাৎকার, সেলুলয়েডে মুক্তিযুদ্ধ পর্বে আবার তোরা মানুষ হওয়া ছবির বর্ণনা, অপরূপ বাংলা পর্বে নীলসাগর সম্পর্কে, উৎসবে বাংলাদেশ পর্বে হাডুডু খেলা নিয়ে আলোচনা এবং তারা সাথে কিছুক্ষণ পর্বে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাক্ষাৎকার শুনতে চাই। এছাড়া হৃদয়হরা গান পর্ব অতি তাড়াতাড়ি সংযুক্ত করা হোক, কেননা এই পর্ব শ্রোতানন্দিত, শ্রোতারা বারবার এই পর্বের জন্য অনুরোধ জানিয়ে আসছে। বেশ অনেকগুলো অনুরোধ করেছেন শ্রোতা বন্ধু, সেগুলো কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে। তবে এতগুলো অনুরোধ পূরণ করতে যে বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হবে, আশা করি তা বুঝতেই পারছেন। তো অপেক্ষায় থাকুন আর নিয়মিত দর্পণ শুনতে থাকুন। ধন্যবাদ আপনার ইমেইলের জন্য। মোহাম্মদ রাকিব হোসেন রাধাকানাই দবরদস্তা ময়মনসিংহ থেকে লিখেছেন, অনেকদিন পর আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে, এখন থেকে নিয়মিত থাকার চেষ্টা করব। অনেকদিন পর আমার প্রিয় অনুষ্ঠান দর্পণ শুনলাম। শ্রমকণ্ঠ পর্বে একজন মাছ চাষির ও মুক্তিযুদ্ধ আমার অহংকার পর্বে একজন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার, কারাগারের রোজ নামচা থেকে পাঠ এবং বুধবারে ই আলাপন, সব মিলিয়ে এক চমকপ্রদ অনুষ্ঠান উপভোগ করলাম। আমার একটা অনুরোধ দর্পণের কাছে, আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক বীর প্রতীক অলি কুমার গুপ্ত, দর্পণের মুক্তিযুদ্ধ আমার অহংকার পর্বে এই বীর মুক্তিযোদ্ধার পূর্ণাঙ্গ সাক্ষাৎকার শুনতে চাই। আপনার অনুরোধ কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে। কোথায় ছিলেন এতদিন তা জানতে পারলাম না যদিও, তবে এখন থেকে নিয়মিত থাকবেন যেহেতু লিখেছেন, তাই নিয়মিতভাবে মেল পাবার আশাও রাখছি, নিশ্চয়ই লিখবেন নিয়মিত। ধন্যবাদ। মোসাম্মদ শিরিনশিলা খাতুন গাবগাছি সিরাজগঞ্জ থেকে লিখেছেন, 1 ডিসেম্বর প্রিয় দর্পণে এই দিনে কারাগারের রোজ নামচা, স্মৃতিতে 71 ই আলাপন, নদীয় জীবন পর্বে কুশিয়ারা নদী সম্পর্কে শুনলাম। আচ্ছা, এর আগেও তো মনে হয় কুশিয়ারা নদী নিয়ে আলোচনা হয়েছিল। আফসানা আপুর কণ্ঠে শুনতে খুব ভালো লাগে নদীর কথা, তবে যে সমস্ত নদী নিয়ে এখনও আলোচনা করেননি সে সমস্ত নদী পরিচিতি শোনাবেন। নদী তো আমাদের জীবনের সাথে মিশে আছে। হ্যাঁ বন্ধু, নদী আমাদের জীবনের সাথে মিশে আছে আর আমরা সকল নদীর কথাই শোনাতে চাই। তবে অনেক শ্রোতা বন্ধুদেরই পরিচিত এবং প্রচারিত নদীগুলো নিয়ে শোনার অনুরোধ থাকে বিধায় তা পুনরায় প্রচার করা হয়ে থাকে। আশা করি বিষয়টা বুঝেছেন। মেইলের জন্য ধন্যবাদ। অনেক শ্রোতা বন্ধু অল্প কথায় তাদের ভালো লাগা এবং অনুরোধের কথাগুলো আমাদের লিখে জানিয়ে এবার সেই মেইলগুলো পড়ছি। সেলুলয়েডে মুক্তিযুদ্ধ পর্বে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আমার বন্ধু রাশিদ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনটির জন্য ধন্যবাদ জানিয়েছেন ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে। গত 1 ডিসেম্বরের সবগুলো পরিবেশনা মন ছুঁয়ে গেছে জানিয়েছেন শফিকুল ইসলাম মচমইল বাগমারা থেকে। গত 24 ও 25 নভেম্বরের আয়োজন ভালো লেগেছে জানিয়ে তারার সাথে কিছুক্ষণ পর্বের উপস্থাপনায় পরিবর্তন আনার জন্য অনুরোধ করে মেইল করেছেন আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে। এবং 1 ডিসেম্বরের আয়োজন ভালো লাগার কথা জানিয়ে তারার সাথে কিছুক্ষণ পর্বে অভিনেত্রী ওপি করিমের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন ফজলে রাব্বি মান্দ্রা বরিশাল থেকে। প্রিয় শ্রোতা, মেইলের জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের অনুরোধ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি, সেগুলো তাদের বিবেচনায় থাকবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, এবার বিদায় নেওয়ার পালা। তাই বিদায়ের আগে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে মেইল করার ঠিকানাটি হচ্ছে ealapon@bbdhaka.com। আমি নদীর মতো কত পথ ঘুরে তোমার জীবনে এসেছি, আমি সাগরের মতো গভীর হয়ে তোমার যে ভালোবেসেছি। নদীও তাই, সাগরে গিয়েই বিলীন হয়, তাই না? এজন্যই তো বলে নদীও জীবন অঙ্গাঙ্গীভাবে জড়িত। সুপ্রিয় বন্ধুরা, এবারে এই নদীর কথা আজও আবার শুনব দর্পণের নদীয় জীবন পর্বে। আজও নিজের লেখাই পড়ে শোনাবেন আফসানা হাসান।
মুহুরী নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 62 কিলোমিটার, গড়প্রস্থ 71 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। ভারতের ত্রিপুরা রাজ্যের পার্বত্য অঞ্চলে উৎপন্ন খরস্রোতা মুহুরী নদী পাহাড়ি অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে ফেনীর পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর এবং মাঝিরখালী গ্রামের কাছে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে এবং ফেনী নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তবে বঙ্গোপসাগরে পতিত হওয়ার পূর্বে চট্টগ্রাম এবং ফেনী জেলাকে পৃথক করেছে। মুহুরী নদী ত্রিপুরা নোয়াখালী সেক্টরে ভারত এবং বাংলাদেশের মধ্যকার সীমান্ত হিসেবে কাজ করে। তবে ঘন ঘন প্রবাহ পথ পরিবর্তনের জন্য এই নদী দুই দেশের সীমান্ত সমস্যা হিসেবে পরিগণিত হয়েছিল বহু বছর। বিবাদমান এই নদীর সীমানা নির্ধারণের ক্ষেত্রে উভয় দেশ 1974 সালের সীমান্ত চুক্তির ভিত্তিতে নদীর প্রবাহের সীমানা নির্ধারণের পক্ষে একমত পোষণ করে এবং বাংলাদেশ 1947 সালের সীমান্ত নির্ধারণী পিলারের ভিত্তিতে অতিরিক্ত 44 একর জমির মালিকানা লাভ করে। মূলত মুহুরী নদীর উপর জেগে ওঠা 144 একর মুহুরীর চরের ধান চাষের উপযোগী ফসলের জমির মালিকানার জন্যই দীর্ঘদিন উভয় দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বিরাজমান ছিল। সর্বশেষ 2011 সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বাংলাদেশ সফরে এই সীমান্ত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের নীতিগত সিদ্ধান্ত হয় এবং উভয় দেশ সীমান্ত চিহ্নিতকরণে সম্মত হয়। মুহুরী নদীটি বেশি চওড়া নয়, প্রস্থ মাত্র 150 থেকে 200 মিটার। এটি খুব গভীরও নয়। শুকনার দিনে বিশেষ করে শীতের সময় মানুষ হেঁটে এপার ওপার হতে পারে। তবে যতই সাগরের দিকে এগিয়ে গেছে ততই চওড়া হয়েছে। বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ মোহনায় মুহুরী নদীর এক পারে চট্টগ্রাম, অন্য পারে ফেনী, ফলে নদীটি দুই জেলার সীমারেখা হিসেবে গণ্য হয়। এই এলাকায় নদীটি জোয়ার ভাটা দ্বারা প্রভাবিত। ফেনীর বিভিন্ন এলাকায় স্বল্প উত্তোলন ক্ষমতা সম্পন্ন পাম্প ব্যবহার করে সেচ কার্য পরিচালনার উদ্দেশ্যে মুহুরী নদীর ধারা সাগরে মিলিত হওয়ার 3 থেকে 4 কিলোমিটার উজানে 1 কিলোমিটারেরও বেশি লম্বা আড়াআড়ি বাঁধ তৈরি করা হয়েছে। একে ক্লোজার ড্যাম বলা হয়। ভারী জোয়ারের সময় লবণাক্ত পানির অনুপ্রবেশ নিয়ন্ত্রণের জন্য এই বাঁধ এবং রেগুলেটর কার্যকরী ভূমিকা পালন করছে। বাংলাদেশের জনজীবনে মুহুরী নদীর ভূমিকা অপরিসীম। মুহুরী নদী বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি এবং অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলেছে। নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে বিশাল বিশাল নগর ও বন্দর, গড়ে উঠেছে নৌপথ, যা সহজ করে দিয়েছে ব্যবসা বাণিজ্য ও আদান প্রদানের কাজ। আর অন্যদিকে এই নদীর জল বাংলার মাটিকে করেছে উর্বর। তাছাড়া শিল্পকারখানা, মৎস্য সম্পদ, জলবিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন ব্যবস্থায় নদ নদী পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা। শ্রোতা সঙ্গীরা, আমাদের মহান বিজয় রেখেছিল অবদান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, যে গান আজও উদ্দীপ্ত করে প্রাণ। এবারে আমাদের গান আয়োজনে শুনব স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গান। গানটির রচয়িতা আখতার হোসেন, সুরকার অজিত রায়, আর গানটি শুনব আমরা সমবেত কণ্ঠে। আজ রুখবে তাদের তারা, আজ রুখবে তাদের তারা, রুখবে
পাবে ওদের কঠিন পায়ার ভিতরে ওরা বিবেক মরা সেই তো জীবন নয় শোষণের বুকে হাঙছে আঘাত নির্ভীক ভরা ভয় জেনেছে ওরা ঢুকে ঢুকে মরা সেই তো জীবন নয় শোষণের বুকে হাঙছে আঘাত নির্ভীক ভরা ভয় সমবেত কণ্ঠে গানটি শুনলেন শ্রোতা সঙ্গীরা। যত কিছু আমরা করি না কেন অথবা যেখানে থাকি না কেন, স্বাস্থ্যবিধি যেন মেনে চলি সবাই, বিশেষ করে মুখে মাস্ক পরার কথা কেউ যেন ভুলে না যাই। বন্ধুরা, এবারে শেষ কথার উচ্চারণে বলে যাই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমি শেখ সফি আহমেদ এবং আমি রৌনক জাহান, প্রকৌশল দায়িত্ব ছিলেন মোহাম্মদ সিরাজুল আলম, প্রযোজনায় সহযোগিতা মোহাম্মদ ওয়াকিবুর রহমান, নির্দেশনা দিলেন মোহাম্মদ নাসিমুল কামাল এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন।